কামিং ইন মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ভার্সিটি পিকনিক নিয়ে। ইটস 5th February 2023 আর আমরা আমাদের ভার্সিটি থেকে বাসে রওনা হয়ে যাচ্ছি ছুটি রিসর্টের দিকে, যেটা গাজীপুর অবস্থিত। তো ফার্স্টেই আমরা যখন বাসটা ছাড়লো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, ইউজুয়ালি যেরকম হয় পিকনিকগুলা, মানে ইউনিভার্সিটি অর কলেজ পিকনিকগুলা যেরকম হয়। আর আমাদের সিট ছিল সামনের দিকে, তো একটু পর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। এটা ছিল একটা বার্গার, একটা লাড্ডু, অনেক টেস্টি ছিল। তো পৌঁছে গেলাম ছুটির রিসর্টে। সামনে যারা আছে সবাই আমাদের ক্লাসমেট, আর আমি পিছন থেকে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম ব্লগের জন্য। তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর অনেক আইসো দিন ছিল, নেচারটা অনেক কাছ থেকে উপভোগ করতে পারবেন গেলে। তো ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকামিং ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল পাপায়া জুস, আর এটা ছিল আমাদের গোলাপ স্যার। তো সবাই নিয়ে নিচ্ছিল ড্রিঙ্কসগুলো, আর এর ফাঁকে আমি একটু বাইরের দিকে এসে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এলমা এসে বলছে, তুমি আর বাইরের দিকে চলে আসছো কেন? অ্যাকচুয়ালি আমি এখানে পাশে একটা প্লেগ্রাউন্ড দেখলাম, ইচ্ছা করছিলো একটু দোলনায় গিয়ে বসবো, বাট ফুল হয়ে গিয়েছিল। তো আমি এখানে আমাদের যেই রিসর্ট রুমগুলো ছিল সেখানে এসেছি একটু কিছু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। আপনারা একটু পরপর সুইং দেখতে পারবেন, তো আমি এখানে আরেকটা অনেক সুন্দর একটা সুইং দেখলাম, তো এখানে আবার বসে পড়লাম। তো একটু টাইম স্পেন্ড করলাম এখানে, যখন সবাই পুলের দিকে যাচ্ছিলো তো আমরা এখানে একটু টাইম স্পেন্ড করে নিয়েছিলাম আমি আর এলমা। এখানে এলমা আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল, তারপর ভিডিওস করে দিচ্ছিল। টাইম আমরা চলে এসেছি পুলের দিকে, আর এখানে সবাই অনেক ফান করছিল, মিউজিক চলছিল। তো আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, এখানে কিছু ক্লিপস নিয়ে নিব আপনাদের জন্য। একটু পরে পুলে নামবো, বাট ওগুলোর ক্লিপস আমি নিইনি, কারণ আমি চাই না আমাকে বিধ্বস্ত অবস্থা আপনারা দেখুন। তো আগে ভাগে কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তাই সবাই শাওয়ার করে লাঞ্চের জন্য রেডি হয়ে গিয়েছি। এখানে টিচার্সরা কুপন দিচ্ছিল, আর আমরা ওই কুপনস কালেক্ট করে বুফে থেকে খাবার নিচ্ছিলাম। তো এখানে খাবারগুলো বুফে সিস্টেমে করা হয়েছিল। এখানে স্যালাড ছিল, তারপর রাইস ছিল, পোলাও ছিল, তারপরে চিংড়ি একটা ডিশ ছিল, অ্যান্ড একটা ফিশ আইটেমের ডিশ ছিল, আর চিকেন কোরমা যেটা বলে সেটা ছিল, একটা ডাল ছিল। তো আমরা লাঞ্চ করে নিলাম আমাদের ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড হিয়ার ইজ মাই মিল। এখানে সবচেয়ে বেশি টেস্ট লেগেছিলো আমার চিকেন কোরমাটা, কজ বরাবরই আমার কোরমা অনেক ফেভারেট। আর লাঞ্চের পর এখানে ডেজার্ট ছিল নলেন গুড়ের পায়েস আর জর্দা, যেখানে নলেন গুড়ের পায়েসটা বেশি মজা ছিল। তো আমরা বের হয়ে গিয়েছি লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়ার জন্য। আমরা একটু রিসর্টে যে রুমগুলো আছে সেদিকে যাব। এখানে যদি আসো তাহলে দেখতে পারবে এখানে অনেকগুলো ঘোড়া, ছাড়া ঘোড়া থাকে, যেই ঘোড়াগুলো সারাক্ষণ পুরো রিসর্ট জুড়ে ঘুরঘুর করতে থাকে। দেখতে অনেক অন্যরকম লাগে, আর আশেপাশে ওয়েদারটার সাথে অনেক স্যুট করে, আর অনেক স্যুটিং হয়। ওই যে ওখানে দেখতে পাচ্ছ আরেকটা সাদা ঘোড়া এসে পড়েছে, আর এখানে আশেপাশে অনেক হ্যাঙ্গিং সুইং দেখতে পাচ্ছ। তো আমরা এখন একটু রিসর্টের দিকে চলে যাচ্ছি, মানে রুমগুলোর দিকে। আবার রিসর্টের সামনের দিকে, যেখানে প্লেগ্রাউন্ডটা ছিল। এখন ভিড় কম হওয়াতে আমরা একটু দোলনায় বসে একটু দোল খেয়ে নিয়েছিলাম।
তারপর আবার টিচাররা ডেকেছিল কাল একটু পর মিনি গেম স্টার্ট হবে, তো আমার টিচাররা যেখানে ছিল সেখানে আবার ব্যাক করছি। স্যার আরেকটা গেমের কথা বলছিল যেটা ছিল লটারি ড্র, আর এখানে সবাইকে রুলসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল। অ্যান্ড লাকিলি আমি এখানে একটা গিফট পেয়ে যাই, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি দেন, কারণ এটা আমার কাছে লটারিতে কখনোই আমার লাক ফেভার করে না। সো এখানে আমার একটা ফ্রেন্ড সামিহাও গিফট পেয়েছিল লটারিতে, আমাদের ডিপার্টমেন্ট থেকে শুধু আমরা দুজনই মনে হয় গিফট পেয়েছিলাম। অ্যান্ড এই যে আমাকে গিফটটা দেওয়া হচ্ছে, গোলাপ স্যার দিচ্ছে, and it was so happy moment for me cause gift pete karna bhalo lage shobari bhalo lage amar bhalo legeche to lottery draw er por ekhane amader ki bikale snacks diye dewa hoyeche so ami amar snacks ta niye chole jabo oi je dura branch dekha jacche shekhane and snacks er modhe chilo duta pitha ekta bhaba pitha ekta chitoi pitha ar bhatta ar sathe chilo coffee coffee ta unlimited chilo to ami abar coffee niye ekta swing e boshe giyechhilam ektu সুইম করতে করতে কফিটা খাচ্ছি, ওয়েদার এনজয় করছি। আর এলমা কোন সময় জানি আমার এই ক্লিপসটা নিয়ে নিয়েছে, যদিও ভালোই হয়েছে নিয়েছে। যাই হোক, আমরা এখানে একটু প্রকৃতিতে এনজয় করে নিচ্ছিলাম। সো বিকেল হয়ে গেল, এখন আমাদের চলে যাওয়ার পালা, ক্লাস পিকনিকটি এই পর্যন্তই ছিল। তো সবাই আস্তে আস্তে রেডি হয়ে চলে যাচ্ছি গেটের বাইরে। সো দিনটি এখানেই শেষ হয়ে গেল আমাদের পিকনিক। আমরা সবাই অনেক এনজয় করেছি আমাদের টিচার্সদের সাথে, আমাদের ফ্রেন্ডসদের সাথে। দিনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর কিছু মুমেন্টস আমরা ক্রিয়েট করতে পেরেছি আমাদের ফেভারিট পার্সনসদের সাথে। আর দিনটা অসম্ভব চমৎকার কেটেছে আমাদের সবার, যেটা এখন আমাদের স্মৃতিতেই রয়ে যাবে একটা গোল্ডেন টাইম হিসাবে। সো দ্যাটস ইট, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। If you like the resort, then do visit their place. And এই পর্যন্তই ছিল ভিডিওটা। দেখতেই পাচ্ছ আশপাশে কত সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটা আমরা শহরে মানুষ অনেক মিস করে থাকি। আর আমরা এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি, যেটা আমাদের এখন মেমোরিজেই রয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ব্লগ বাইশি।